অব্দুল সাহেব জেল থেকে বের হয়ে আবারও দিদার স্বপ্নে বিভোর হয়ে পড়েছেন, আন্দোলনের স্বপ্ন দেখছেন। ওনারা যেটা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ, মুক্তর পরে যে দিবা স্বপ্নের কথা বলা হচ্ছে, ওনারা ভুলে গেছেন, ওনাদের মন্ত্রীরাই বলেছিলেন যদি নির্বাচনে আসতে চায় তাহলে এক রাতের মধ্যে সবাইকে মুক্তি করে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। অতএব দিবা স্বপ্ন আমরা দেখছি না, দিবা স্বপ্ন ওনারা দেখছেন এভাবে করে পাঁচ বছর ক্ষমতায় থাকে। কথাবার্তা পরিষ্কার, এইবারের মেয়াদ পূরণ করা সম্ভব হবে না, কারণ ডলারের যে সংকট রিজার্ভ 20 বিলিয়নের নিচে নেমে এসেছে। টাকা ছাপিয়ে দরবেশ বাবার এসালম গ্রুপকে দিয়ে 5 বছরের মেয়াদ পূর্ণ করা সম্ভব নয়। দিবা স্বপ্ন আমরা দেখছি না, দিবা স্বপ্ন ওনারা দেখছেন। আমি ফখরুল সাহেবকে বলবো পরবর্তী আন্দোলনের কথা না ভেবে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি এখন থেকে নিতে শুরু করেন, সেটাই হবে আপনাদের জন্য শুভ। নির্বাচনের প্রস্তুতি বিএনপি জামাত সহ যতগুলো দল আছে, 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, আমার দল, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাকপা, সবারই নির্বাচনী প্রস্তুতি নেওয়া আছে। কিভাবে নেওয়া আছে? কারণ আমাদের শক্তিটাই হচ্ছে জনগণ। আমরা হেলমেট পরে হামলা করতে যাই না, আমরা ধর্ষণের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা হামলা মামলা গ্রেফতারের রাজনীতিতে বিশ্বাস করি না। অতএব আলাদা করে ওনাদের টাকা দিয়ে যে ভোট কিনতে হয়, ভোটারের লাইন দেখাতে হয়, এই প্রস্তুতি আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। আগামী নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি, সেটা অচিরেই, 6 মাসের মধ্যেই বাংলাদেশের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। মানুষের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করব। উনি মাঝে মাঝে সত্য কথা বলে দেন, নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছে এবং সেটা খুব শীঘ্রই হবে ইনশাআল্লাহ। সেই বিশ্বাস আমরা করি, বাংলাদেশের জনগণও করে।